যেমন সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। খুলনাবাসীরা একত্রিত হয়ে প্রমাণ করেছেন এই সরকারকে আর একটি ভোটের জন্য তারা ক্ষমতায় দেখতে চায় না। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমাদের এই তাৎক্ষণিক মিছিল আজকে সমাবেশে পরিপূর্ণতা দিয়েছে, সমাবেশ রূপ লাভ করেছে। আজকে এই সমাবেশে দাঁড়িয়ে আমি একটি কথা বলতে চাই, আমাদের যুক্ত বেশি স্বাধীন সরকারের বিরুদ্ধে তদন্ত করিষ্ঠার যুক্ত তদন্ত করিষ্ঠার জন্য আমরা রাজপথে ইতিমধ্যে আমাদের দুই সঙ্গীকে আমরা কোম্পানি দিয়েছি, সাদা প্রদান করেছেন। আমরা যারা এলাকা সৈনিক আছি, চরিত্রের সৈনিকরা জীবন নিয়ন্ত্রণে আমরা রাজপথে প্রস্তুত হয়ে আছি। আপনারা জানেন আমাদের নেতা বিশ্বনি মানুষের অভিসংগঠিত নেতা মানুষকে কষ্ট না করে না দিয়ে অবিলম্বে নিয়োগকে সরকারের হাতে খবর হস্তান্তর করুন, অবিলম্বে খবর হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সরকার গঠন করুন, যে সরকার জনগণের ভাবে নির্বাচিত হয়ে জনগণের জন্য কাজ করবে। আপনি সে কথি না, আপনি যদি এতই জনপ্রিয়তা হয়ে থাকে, এতই ভালো কাজ করে থাকে, নিরপেক্ষ সরকারের কাছে খবর হস্তান্তর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। বাংলাদেশের মানুষ যদি আপনি চাই আপনি আমাদের নির্বাচনে জয়লাভ করে ঘরে ফিরে আসেন, কিন্তু গত নির্বাচনের মতো দিনের ভোট রাতে রাতে ভোট আকাশে নিয়ে গড়লে হবে না। আর এইভাবে আজ বলা পারা যাবে না, তেল গ্যাস বৃদ্ধি করে আপনি যে জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলেছেন এর কি পরিণাম আপনি বুঝতে পারছেন না? অচিরেই বাংলাদেশ শ্রীলঙ্কার মতো অবস্থা হতে যাচ্ছে, অচিরেই বাংলাদেশ আপনি জনগণের ভাগে নির্বাচিত হননি বলেই আপনি জনগণের প্রতি কোনো দাবিক্রম নাই, জনগণের প্রতি কোনো দায় মার নাই, জনগণের কষ্ট আপনি বোঝেন না। কিন্তু শহীদ জিয়ার দল, শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান যে দল করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশ ও জনগণের জন্য যারা কাজ করে তারা কখনোই জনগণের কষ্ট মেনে নিতে পারে না। তারা অধিনায়ক দুর্যোগে দুর্ভোগে দেশবাসীর মুখে ফেঁকেছে, এবং থাকবে এবং আমাদের এই শহীদিয়া সৈনিকরা সমাজ দিয়েছে নূরের আলম এবং আব্দুল রহিমের রক্ত শপথ দিয়ে আমরা বলেছি এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। বাংলাদেশের জনগণ ফুসে উঠেছে, তারা শুধু অপেক্ষা আছে কখন যাক আসবেন। সুতরাং সবাই যে দল অবস্থান থেকে সবচেয়ে প্রস্তুত থাকবেন, আমাদের মহান নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩০ কোটি মানুষের অভিসংগঠিত নেতা যখনই কাজ দিবেন তখনই আমরা দাঁড়িয়ে পড়তে হবে, তখন নিশ্চিত তখনই আমরা ভয় পেয়ে যাবো। সংগ্রামে বন্ধুরা আপনারা দেখেছেন গতকাল রাত্রে থেকে সারা বাংলাদেশে কি দুর্ভাগে পরিণত হয়েছে, সমস্ত পেট্রোল পাম্পগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, জনগণ গতকাল রাজপথে নেমে এসেছিল, জনগণ আমাদেরকে বলেছে বিভিন্ন মিডিয়াতে বলেছে তারা পরিবর্তন চায় আর এক মুহূর্তের জন্য সরকারকে দেখতে চায় না, কারণ না জানে তেলের দাম বাড়লে প্রতিটা জিনিসের দাম বেড়ে যাবে হুম করে, এবং এই টাকাটা জনগণের বয়স থেকে তারা লুটপাট করে আমাদের দেশে বাইরে বাঁচা করার ষড়যন্ত্র করছে। সুতরাং এই সরকারকে আর সময় দেওয়া যায় না, যত সময় পাবে তত জনগণের উপর তার করা হবে, জনগণের পরের থেকে দেখা গেল লুটপাট করে দেশে বলে কথা হয়ে দেবে। সুতরাং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রতি আহ্বান জানাচ্ছি, এদের দোষী তাকিয়ে আছে আমাদের দিকে, আপনারা নির্দেশ দিন, এখনই আমাদেরকে নির্দেশ দিন, এই সরকারের পতন আন্দোলনকে আপনারা নির্দেশ দিন, পতন ঘটিয়ে তুমি আমরা ভয় পেয়ে যাবো। আপনারা জানেন আমরা
আমরা দুইজনকে হারিয়েছি, দুইজন আমাদের মাঠ থেকে সুযোগ চলে গিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে যেন আল্লাহ বেহেশতে নসিব করে। এবং এখন যখন আমাদের সাথী ভাইরা অসুস্থ অবস্থায় আছেন, তাদের জন্য আমরা দোয়া করি তারা যেন অচিরেই সুস্থ হয়ে আমাদের এই কাফেলায় তারা শরীর হবেন। সামনে বন্ধুরা, আমরা আর কোন আব্দুল রহিম, কোন সকলকে
আমি ধন্যবাদ জানতে চাই মহানগর কেন্দ্রের পক্ষ থেকে, কৃতজ্ঞতা জানতে চাই। এভাবে আন্দোলন করতে হবে, এভাবে আন্দোলন হয়ে উঠবে এবং সরকারের পতন হবে। আপনারা সকলে প্রস্তুত থাকবেন, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শেখ মুজিব এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ভুলিয়া দিয়ে মন্ত্রী প্রশাসন চলবে না।